এখানে বাতাসেরা হিমাঙ্ক চেনে, বিকেল বরফ নেশা ছাড়তে পারে না, কিশোরী স্বপ্ন দেখে জলপাই রঙে, তোমায় জানতো যারা চিনতে পারে না। শুভ সন্ধ্যা, আমি শীতেশ রয়েছি আপনাদের সঙ্গে কবিতা তোমার জন্য অনুষ্ঠানে। আজকের সন্ধ্যায় আমাদের স্টুডিওতে অতিথি অদিতি প্রামাণিক, স্বাগত তোমাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। কবিতা শুনব, আড্ডা হবে, গল্প হবে, নিশ্চয়। প্রথমে আমরা একটু আলোচনা করি, একটু গল্প হোক। সেই গল্পটা এমন যে তোমার এই কবিতা নিয়ে পথ চলা, কবিতা নিয়ে শুরু তোমার এগিয়ে চলা কিভাবে, প্রথম কবিতা শুরু হয়েছে কিভাবে? প্রথম কবিতা বলতে, প্রথমে ছোটবেলায় যেরকম বলা হয় আর কি কোনো স্টেজে, সেভাবে প্রথাগতভাবে শিক্ষা ছিল না, সেটা খুব কম সময় হলো আমি শুরু করেছি আবার শেখাটা, তো এভাবে চলছে এখন। আর ইচ্ছে আছে যতদিন বাঁচবো কবিতাকে এভাবে যেন ভালোবেসে যেতে পারি, কবিতা নিয়ে বেঁচে থাকা একদম এমনভাবেই, এই সেইভাবেই এগিয়ে চলা তোমার কবিতা নিয়ে। কবিতা দিয়ে বরং শুরু করি, তার পরবর্তীতে আরও কথায় আসবো। কি শুনবো প্রথমে আমরা? বলতে পারো যাকে ছাড়া আমাদের বাঙালি সাহিত্য একদমই অসম্পূর্ণ, প্রাণের কবি একদম, ছোটবেলা থেকে যাকে পড়ে বড় হয়েছি, শুনে বড় হয়েছি, আমাদের প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দিয়ে শুরু করব। শুনি। হঠাৎ দেখা রেলগাড়ির কামরায়, হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি দেখে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সরষেক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্চনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা মানুষকে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে রেখে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলে জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে, দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে ওর সাথীদের সাথে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসতুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরেই যাবে তুমি, তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি, ও বলল থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। প্রেমের কবিতা বলতে, রবি ঠাকুরের বিরহের কবিতা বলতে, হঠাৎ দেখা কবিতাকেই কিন্তু আমরা সবার আগে প্রাধান্য দিয়ে থাকি, তাই নয় কি? একদম তাই। আর রবি ঠাকুর নিয়ে তো আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে আছি, তাকে নিয়ে বেঁচে আছি, তার কথা, তার গান, তার কবিতা নিয়ে। তোমার কাছে রবি ঠাকুর কিভাবে ধরা দেয়? আমার কাছে রবি ঠাকুর অবশ্যই কবিতায় তো রয়েছে, তার সঙ্গে গানেও রয়েছেন। আমার সমস্ত মন খারাপে, সমস্ত ভালো লাগায়, সমস্ত আনন্দে রবি ঠাকুর ছাড়া ভাবতেই পারি না। সেটা বলা যায় যে আমাদের প্রেম বিরহ গোপন ব্যথার গান রবি ঠাকুরের। একদম একদম একদমই তাই। পূর্ণেন্দু পত্রী লিখে গেছেন আমাদের পরীক্ষার খাতায়, রবি ঠাকুর
আমাদের দুঃখ সুখে হাসি কান্নায় রবি ঠাকুর, ঠিক এমন ভাবেই। রবি ঠাকুরের তো কবিতা শুনলাম, তুমিও বললে যে তোমার ঠিক প্রথম থেকেই যে রবি ঠাকুরকে নিয়ে পথ চলা বা তোমার প্রথম মঞ্চে ওঠা বা আবৃত্তি করা কিছুদিনের গ্যাপ ছিল, তারপরে তুমি আবার নতুন করে কবিতা নিয়ে এগিয়ে চলছো, শুরু করছো। তুমি এমনিতে কি করো, মানে কবিতা বলার সাথে সাথে তুমি প্রফেশনালি কি করো? প্রফেশনালি আমি স্কুল শিক্ষিকা, একটা স্কুলে পড়াই, আর তার সঙ্গে অবশ্যই কবিতা তো রয়েছে, আর একটু আধটু গান টান করি। ও, তুমি কবিতার সাথে সাথে গানও করো এবং একটা বিদ্যালয়ে পড়াশোনা করাও। সেই বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে সারাটা দিন কেটে যায়, তাদেরকে নিয়ে কবিতা কি মন কখনো আসে মনে যে তাদেরকে সঙ্গে নিয়ে দলগত কিছু উপস্থাপনা করব? হ্যাঁ, সেটা চেষ্টা করি। স্কুলে কোনো অনুষ্ঠান হলে তাদের নিয়ে অবশ্যই চেষ্টা করি, তাদের মধ্যে সেই কবিতার ভালোবাসাটা বা ভালো লাগাটা তৈরি করে দেওয়ার চেষ্টাটুকু করি, যেটা আমি ভালোবাসতে পেরেছি তারাও যেন সেভাবেই ভালোবাসতে পারে কবিতাকে। একদমই তাই, কারণ আগে ভালো লাগাটা তৈরি করতে হবে, ভালোবাসবে তারপর, তার পরবর্তীতে সেই মঞ্চায়নটা হবে, এটা তো স্বাভাবিক। বেশ, কবিতা শুনবো, কবিতা শুনি, কি শুনবো এবারে? এবার বলবো কবি শ্রীজাতের ক্যাফে কর্নার। বেশ, এটাও একটা প্রেমের কবিতা, শ্রীজাতের কবিতা। হ্যাঁ, একদম শুনি। শুনছি তুমি এই শহরে দু চার দিনের অফিস ট্যুর, তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূর, মাঝে কোথাও বসা যায় না, দেখা হয়নি বছর পাঁচ, ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আজ, বৃষ্টিতে সব শার্সি ভেজা, কফির কাপে এক চুমুক, নকশা তোলে খয়েরি ধোঁয়া, নীলচে আগুন জ্বালায় বুক, সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পাল্টাতাম, মনে পড়ছে এখন কিন্তু একটা কফির অনেক দাম, সে নয় হলোই, এক জীবনে দাম মেটাতে কে বা পারে, চারটে নাগাদ থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে? তাই, এইভাবেই হয়তো একটা প্রেমের জন্ম হয়, ভালোবাসার জন্ম হয়। তার সঙ্গে সঙ্গে কবি শ্রীজাতের এই লেখাটাও, ক্যাফে কর্নার লেখাটাও হয়তো তেমনভাবেই জন্ম দেয় প্রত্যেকটা মানুষের আপামর বাঙালি হৃদয়ে। আপনারাও যদি কবিতা নিয়ে আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, আমাদের সন্ধ্যে কাটাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছে শিল্পী অদিতি প্রামাণিক, তার কণ্ঠে কবিতা শুনছি আমরা। এর পরবর্তীতে কবিতায় যাব, তার আগে তোমার কাছে জানার যে তোমার প্রথম ভালো লাগা তো কবিতা, তার পরবর্তীতে তুমি গান করো, তুমি একটা স্কুলের শিক্ষিকা, সেটা তো বুঝলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার ভালো লাগার কবিকে বা তার কোন ভালো লাগার কবিতাটা তোমার বেশি ভালো লাগে পড়তে? কবি সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছেন, এছাড়া শ্রীজাত তো বললামই, তাছাড়া শঙ্খ ঘোষ, মল্লিকা সেনগুপ্ত, এদের লেখা আমার পাশাপাশি ভীষণ ভালো লাগে। আর আধুনিক কালে এখনকার সময়ে দাঁড়িয়ে কবি দেবজ্যোতি আর আরও রয়েছেন অনেকে। আচ্ছা, তো মল্লিকা সেনগুপ্ত বললে, সুনীল গঙ্গোপাধ্যায় বললে, তাহলে নীললোহিত আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, তার কবিতা কিছু আছে ঝুলিতে আজকে? হ্যাঁ, যদি শোনাও তাহলে আমাদের। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, অসাধারণ একটি কবিতা, প্রাণের কবিতা, শুনি। কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি, ছেলেবেলায় বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি, মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও।
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যেই কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। কথা না রাখাটাই হয়তো বড় চিহ্ন মানুষের, কথা দিয়েও হয়তো কথা রাখে না। হ্যাঁ, মানুষ প্রতিনিয়ত আমরা অনেকে অনেক প্রতিশ্রুতি দিই, কিন্তু হয়তো সেইগুলো রাখতে পারি না, হয়তো আমরা ভুলে যাই, কিন্তু যাকে কথা দিই সে কিন্তু ঠিক মনে রাখে। একদমই, এখান থেকেই তো ভালোবাসা জন্মায়, তার মধ্যে দিয়ে বিরহটা আসে, যে কথা দিয়েও কথা রাখা হয় না। নীললোহিত আমাদের এমনভাবেই দেখিয়ে দিয়ে গেছেন চোখে আঙুল দিয়ে, কেউ কথা রাখেনি কবিতায়। তো তোমার এই যে পথ চলা বললে কবিতা নিয়ে, তোমার চর্চাটা কীভাবে হয় সবসময়? মানে তোমার বাড়িতে যখন থাকো, তোমার স্কুলে যাওয়া থাকে, তোমার গান থাকে, তার মধ্যেও সময় পাও চর্চা করার? সময় করে নিতে হয়, আর তুমি যখন কোনো কিছু ভালোবাসবে সময় ঠিক করেই নেবে। সে তুমি ট্রেনে যেতে যেতে হোক, বা বাড়িতে কোনো কাজ করছো কাজের মধ্যে, বা কখন একটু ফাঁকা পেলে, ঠিক তার মধ্যে একবার হয়ে যায়। একদমই। কোন কবিতাগুলো বেশি পড়ো, মানে কার কবিতা বেশি পড়ো তুমি? অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছেন, তাছাড়া মল্লিকা সেনগুপ্ত রয়েছেন, এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের নাম একটু আগে বললাম আর কি, তাদের কবিতাগুলো সবসময় পড়া হয়, চর্চা হয়, চর্চার মধ্যে থাকা হয়। বেশ, আমরা কবিতা শুনবো, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। আমরা বিরতিতে যাব, আপনারা কোথাও যাবেন না, ফিরবো ছোট্ট একটা বিরতির পর। তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি, শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ, আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে, এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরলাম বিরতির পর। আপনারাও যদি কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকে আমাদের স্টুডিওয় অতিথি অদিতি প্রামাণিক। তোমার কবিতা শুনতে শুনতে বিরতিতে গেছিলাম, এবারও কবিতাই শুনবো, কিন্তু তার আগে তোমার কাছে জানার যে এই যে কবিতা, এত বড় বড় কবিতা তোমার মনে রাখো কী করে? বারবার শুনতে শুনতে বা পড়তে পড়তে হয়ে যায়। আমার কিন্তু এখন আর মুখস্থটা হয় না, সত্যি আমার মুখস্থ হয় না। এখন মুখস্থ কি করে বলে নেই বোধহয়, এই মুখস্থর বয়সে বোধহয় আমরা সেই বয়সে পেরিয়ে এসেছি, কিন্তু হয়ে যায়। এত বড় বড় কবিতা চর্চার মধ্যে দিয়ে হয়, তার মানে চর্চাটাও ভীষণ ভাবে হয় না? খুব একটা করা হয় না, ওই যেমন বললাম, হয়তো কখনো সময় পেলাম তো একটু শুনে নিলাম, কাজ করতে করতে কবিতা শুনছি, বা একটু সময় পেলাম তো নিজেও হয়তো একটু পড়লাম, তো এইভাবেই মনে থেকে যায়। আর তুমি খানিকক্ষণ আগেই ব্রেকে যাওয়ার আগে তুমি বলছিলে যে তোমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, মল্লিকা সেনগুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায় শুনতে শুনতে আমরা ব্রেকে গেছি, কিন্তু মল্লিকা সেনগুপ্ত শোনা হয়নি। মল্লিকা সেনগুপ্ত নিয়ে কিছু শোনাবে? নিশ্চয়ই। মল্লিকা সেনগুপ্তের লেখা তবু কৃষ্ণটা শোনে? বেশ, এটাও একটা প্রেমের কবিতা। হ্যাঁ, শুনি। মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা তবু কৃষ্ণ। যে ছেলেটি বার বার মেয়েটিকে ছেড়ে চলে যায়, কৃষ্ণ তার নাম। মাথার পালক খুলে কখনো সে পরে নেয় মেক্সিকান হ্যাট, বাড়ি তার
বিশ্বায়ন গ্রাম। মেয়েটি পিছনে থাকে, পড়ে থাকে নিষ্প্রদীপ ঘরে, যেন স্মৃতি ঘেরা পিছু টান। ছেলেটি তখন ঘোরে মহাবিশ্বে মথুরা নগরে, কানে তার বেজে ওঠে ক্ষমতার গান। কেন ছেড়ে গিয়েছিলে কানু, মেয়েটি জানতে চায়। বিরহ তোমাকে আরো সুন্দর করেছে, কানু বলে, কর্তব্যের কাছে আমি বড় অসহায়। যে পুরুষ মধুকুঞ্জে পরকীয়া খোঁজে, যে পুরুষ উদাসীন, যে পুরুষ ভালোবাসা বানান শেখেনি, তাদের সবার কাছে রাধিকা ঋণ। শ্রীরাধা ফুপিয়ে ওঠে নিঝুম রাত্রিরে, সে কোন বাঁশির টানে ঘুম ভেঙে যায়। ওই বাঁশি কানু ছাড়া কে বাজাবে আর, দিলবালে দুলহানিয়া বাঁশিকে বাজায়। বউকে শাসন করে খুশি হয় যাদের পৌরুষ, 498 এর সেসব নিষ্ঠুর ধারার জন্য আজও ভারতের ঘরে ঘরে রাধারানী কাঁদে। কেন ছেঁকা দাও কানু, প্রভুত্বের সুরে কেন বাজো? বল কৃষ্ণ, কাল রাতে ওই বাঁশি কেন বাজল না? মেয়েটি যে নিশি ডাকে ছুটে যেতে চায়, ছাপোষা বিছানা থেকে, কম্পমান গৃহকোণ থেকে, বিদ্যুৎ ছেলের কাছে শিহরিত মধু চন্দ্রমায়। থোরবড়ি খাড়ায় জীবনের মনোটনি থেকে যে ছেলেটি ডাক দেবে স্বপ্ন অভিসারে, প্রতিটি মেয়ের মনে বাজে সেই বাঁশি, প্রতিটি কদম গাছ সেজে ওঠে বিরহী আষাঢ়ে। শ্রীকৃষ্ণ, কখনো তুমি ব্ল্যাকবেট, জন আব্রাহাম, পাশের বাড়ির ছেলে অথবা ফিরে পাওয়া বাল্য প্রণয়, তোমাকে দেখলে আজও রাধার বুকের মধ্যে কুচকুচ হয়, নিষ্ঠুর প্রেমের পাশে মন ভুলানিয়া। বেজে ওঠে সল্ট লেকে, বৃন্দাবনে, রথের মেলায়, নীল যমুনায় তাকে ডুবিয়ে ভাসিয়ে চকিত বিমানে কৃষ্ণ উড়ে যায় ক্যালিফোর্নিয়ায়। তবুও যে বাঁশি বাজে মুখ ডালে রান্নার ফোড়নে, বাঁশি বাজে চুম্বন মথিত নীল ঠোঁটে, ক্লীন্ন দিনে থর থর রাত বিছানায়, প্রতিটি মেয়ের মনে কখন যে অতর্কিতে কৃষ্ণ বেজে ওঠে। এভাবেই কৃষ্ণ আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আছে, একদমই। দ্রাপর বলো, ত্রেতা বলো, কলিযুগ বলো, 8 থেকে 80, প্রত্যেকটা মানুষের মনে কখনো সখা রূপে, কখনো প্রেমিক রূপে, কখনো আবার সন্তান রূপে তার ভালোবাসা কিন্তু তিনি বিলিয়েই চলেছেন। আর আমাদের এই প্রেমের কি বলবো, প্রেমের মানুষটিকে বোধ হয়, সরি, মানুষ বলে ভুল হবে, তিনি তো দেবতা, তিনি আমাদের মধ্যে এভাবেই আছেন। একদম, হ্যাঁ, তিনি তার ভালোবাসা নিয়ে, তার প্রেম নিয়ে সবার মধ্যেই রয়েছেন এভাবেই। একদমই তাই। আমার একটা কথা বলি, যে রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, হে কৃষ্ণ, আমি তোমার কোথায় কোথায় আছি? কৃষ্ণ বলেছিল, আমার সর্ব অঙ্গ জুড়ে আছো। রাধা বলেছিল যে, তাহলে আমি কোথায় নেই? কৃষ্ণ বলেছিল, তুমি আমার ভাগ্যেই নেই। তো ঠিক তেমনভাবেই হয়তো তাদের পূর্ণতাটা অপূর্ণ থেকেও পূর্ণতা পেয়ে গেছে তাদের এই প্রেম, এই ভালোবাসা। আর মল্লিকা সেনগুপ্ত যেভাবে বলেছেন আমাদের এই কবিতায়, যে 498-এর সেই সব নিষ্ঠুর ধারার জন্য আজও ভারতের ঘরে ঘরে রাধারানী কাঁদে, সত্যি আমাদের হয়তো কোথাও একটা জায়গায় আমাদের একটু অন্য দিকে ভাবতে হয়, যে এখনও কেন আমরা মানুষকে ঠিক তেমনভাবে প্রায়োরিটি দিতে পারি না, ঠিক তেমনভাবে আরও এগিয়ে চলার রসদ যোগাতে পারি না। তিনি হয়তো এই কবিতার মধ্যে দিয়ে বলেছেন, সেটা বারবার তুলে ধরেছেন আমাদের মধ্যে। যাই হোক, পরবর্তী কবিতায় ফিরব। পরবর্তীতে কি শুনব? পরবর্তীতে কবি দেবজ্যোতি লেখা কবিতা রয়েছে, তোমায় ভালোবাসি। বেশ, দেখো, ভালোবাসা কিন্তু আমাদের জীবনের ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, একদম, সেটা ছাড়া আমরা একদমই অচল না। ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আর আমাদের আজকের সন্ধ্যাটা ভালোবাসার কবিতা নিয়েই চলছে। শুনি আরো একটি কবিতা। আচ্ছা, কবি দেবজ্যোতির লেখা কবিতা, তোমায় ভালোবাসি। যখন তোমায় বলার সময় ছিল, জানিয়েছিলে এবার তবে আসি, বুকের ভিতর জমাট ছিল কথা, আমি শুধু তোমায় ভালোবাসি। যেসব কথা অনেক লোকেই বলে, যেসব কথা সস্তা তোমার কাছে, মরতে মরতে অনেক মানুষ চলে। যখন তোমায় চাওয়ার সময় ছিল, অদম্য জেদ, ঠোঁটের কোণে হাসি,
বলতে গিয়েও আটকেছিল তবু একটা কথা, তোমায় ভালোবাসি। বলতে গিয়ে আটকেছিল তবু একটা কথা, তোমায় ভালোবাসি। এই অনুনয় বিনয় এভাবে আমাদের নিজের মানুষের কাছে কাতর আকুতি হয়তো এভাবেই জানাতে হয়। দেবজ্যোতি এখনকার যুগের বেশ ভালো লেখক, সে ভালো লিখছে, সে কবি। দেবজ্যোতির এই লেখাটা ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে, তার এই কবিতাটা তুমি আমাদের শোনালে। আর আড্ডা হচ্ছে, কবিতা হচ্ছে, কবিতা চলছে, আড্ডাও চলছে, কিন্তু ওই যে সময় অল্প, সময়টা খুবই সামান্য, থামতে হয় আমাদের। কিন্তু থামতে হয় বলেই যে থেমে যেতে হবে সেটা তো নয়, থেমে যাওয়া মানে আবার বারবার ফিরে ফিরে আসা, আবারও একটি শুক্রবারের সন্ধ্যে নিয়ে অপেক্ষা করা। আজকের এই শুক্রবারের সন্ধ্যায় আমাদের সঙ্গে আছে অদিতি প্রামাণিক। আগামী শুক্রবার হয়তো অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা থাকব, কিন্তু যেতে যেতে আজকে এই মুহূর্তে আরও একটি কবিতা শুনব অদিতির কাছ থেকে। শুনি কী শোনাবে আমাদের যেতে যেতে। আপনারাও যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে, তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সন্ধ্যে 8:30 কলকাতা এবং রাত্রি 9:00 বাংলাদেশ শুনব আমাদের কবিতা। শেষ কবিতায় যাই, কি শুনবো এবারে? কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তোর মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মাঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়ি এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শোনে। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? আপনারাও যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এতক্ষণ আমরা ছিলাম কবিতা নিয়ে, কথা নিয়ে, আড্ডা নিয়ে অদিতির সঙ্গে। ঠিক এইভাবেই আরও একটি সন্ধ্যা কাটাবো আপনাদের কোনো এক শিল্পীর সঙ্গে, আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্যে শুভরাত্রি।